ক্ষমতার পালা বদলে নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণ পথ, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতার পালা বদল চাইলে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। কাদের বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রো রেল একের নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন অজিত সরকার। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রো রেল একের নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিয়ে বহুজাতিক কনসোর্টিয়াম নিপ্পন কো আই কর্পোরেশন কোম্পানি জেবির সঙ্গে চুক্তি সই করেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেভাবে অগ্নি সন্ত্রাসের আভাস দিচ্ছে তাতে ফখরুল সাহেবদেরই নিরাপদ গন্তব্য খুঁজতে হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশও সেভাবে নির্বাচন হবে। ইলেকশনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আপনাদের চায়, আপনারা ক্ষমতায় যান, জনগণ না চাইলে আমরা সেই ব্যক্তির দ্যাট উইল বি ডিসাইডেড ইন আওয়ার জেনারেল ইলেকশন। মোরাগাঙ্গার ঢেউ দেখে বিএনপি মন কলা খাচ্ছে মন্তব্য করে জনসমাগম দেখতে আওয়ামী লীগের যে কোনো জেলা সমাবেশে মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 13 বছর ধরে খরা, মোরাগাঙ্গে জোয়ার আর আসে না, এখন একটা ছোট্ট জোয়ার দেখছেন, কিছু ঢেউ দেখতে পাচ্ছেন, এটাকে ভাবছেন লক্ষ লোকের ঢেউ, লাখ বলে বলে মন কলা খাচ্ছেন চিত্তকে সুখ দেওয়ার জন্য। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেকা দিয়ে বিদেশে পালিয়েছেন, দেশে ফেরার সৎসাহস নেই তার। মুসলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে। অজিত সরকার, বাংলা টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। দুপুরে জয়পুর হাটে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।